হাই ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর তখন তোমাদের কাছে আমার ভালো ভালো ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে। তো আমি আলু ভাজা করে ফেলেছি। এ বাবা, পেঁয়াজের খোসা, এটা কে দিয়েছে আমাদের? এই যে সোনা বাবা, দেখেছ সোনা বাবাকে? আলু ভাজা খাচ্ছে। তো আমি আলু ভাজা হয়ে গেছি, বলো। ও খাও খাও। আর এই যে দেখো, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজছি। মাছটা ভাজা করতে বসে ডাল সোমবার দিয়ে দিয়েছি। তো ও বায়না করছে, ঘরে কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড। হাজব্যান্ড গেছে মেডিসিন আনতে, জুতো পড়ে গেছে। আর এই নিয়ে রান্না বান্না করছি, হয়ে গেছে। ভাতটা উগুর দিয়ে দিয়েছি ওইখানে। তো বলো, নিচ্ছি নিচ্ছি, মাছ মাছটা ভাজা করে নি। সবাই দেখতে পাচ্ছ, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আর পেঁয়াজ দলা দিয়ে ভাত, যা দারুণ লাগে। আর ছোট ছেলেটার জন্য ওই একটু কাঁচকলা আলু দিয়ে ওই মাছের একটু ঝোল করব, ভাজা করব বলছিলাম। মাছের ভাজা করব না। নিচ্ছি নিচ্ছি বাবা, ওই জিরা ফোড়ন দিয়ে একটু সোমবার দিয়ে দেবো, তো খেয়ে নেবে। যে এক ফোঁটা তেল দিচ্ছি, দিয়ে মাছটাকে ভেজে নিই আগে। এই যে মাছটা ভাজা হচ্ছে কড়াইতে, ছোট বাচ্চাটার জন্য আমি কোনো ভিডিও দিতে পারি না। আমার মৃত্যুকের অবস্থা এগুলো বুঝতে পারবে। আমার শ্বশুরমশাই ডেঙ্গু হয়েছে, ঘরে বাড়িতে থেকে সেলাইন দিয়ে ট্রিটমেন্ট হচ্ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। বলো, নানা করবে? আচ্ছা করো। তো কোনো কিছু হলো না। তো শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে নিয়ে কলকাতা গেছে, বিরল নার্সিংহোম। ওই বিরল নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে। ওখানে থাকলে খাওয়া দাওয়া সব কিছু ট্রিটমেন্ট দিয়ে করবেন, তো শরীরটা সুস্থ হয়ে যাবে। আমাদের সোনা বাবা দেখো কড়াই নিয়ে রান্না করবে বলে রেডি হয়েছে। বলো, ভাতটা উপর দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, কে গরম ভাত খেতে পারে? আমরা তো বাঙালি, তো বাঙালি তিন টাইম ভাত খাই, সকালে দুপুরে রাত্রে। ভাত না হলে আমাদের চলেই না বাবা। গরম ছোট বাচ্চাকে রান্না রান্না করা তো প্রচুর সমস্যা। জল ঘাঁটে না, শোনা, বহুত পায়খানা হয়েছে, জল ঘাঁটে না, চলো পুড়ে যাচ্ছে, মাছ পুড়ে যাচ্ছে। বলো, ছোটো বাচ্চাকে নিয়ে রান্না করা প্রচুর ডিফিকাল্ট কাজ। আর আমাদের যে প্রচুর মানে প্রচুর দুরন্ত, না 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 না, প্রচুর দুরন্ত। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে ছুঁকে দেবো। ফ্রিজে কিছু কিছু তরকারি আছে, ওইগুলো বের করে গরম করে নেবো। এই যে একটু তেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, বাবু ফ্রিজ খোলে না, এসো। জিরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে
পেঁয়াজ কলা আলু সিদ্ধ করাটা। ও তো হিসু পেয়েছে, ওই জন্য হিসু করতে যাবে। আরে ওদিকে বাইরে। আর ওই তো তরকারিটা হয়ে গেছে, শুকিয়ে দিয়েছি তো সিটি। উফ, আরে দাঁড়া বাবা, করিস না। শুকিয়ে দিয়েছি, এবার হয়ে যাবে। আমাদের বিরক্তিকর ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর লাইকনটা টাং করে টিপে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলা তোমাদের কাছে নোটিফিকেশনের সময় পৌঁছে যাবে, আর তোমরা দেখবে। আর আমার মতো ইচ্ছেলি মেয়েটা ভিডিও কে কে দেখতে ভালোবাসো। হয়ে গেছে, এবার আমি ওকে খাওয়াতে যাই। এখন রাত কটা বাজে জানো? আমি রান্না করছি, দেখবে দেখবে সিক্রেট, দেখবে দেখবে দেখবে। দশটা পাঁচ, বাই বাই, টাটা।